টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে মা মেয়ে সহ চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার মীর হামজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঈদের আগে জাকাত নিতে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মিত্রাইল দাস পাড়ার পাঁচ নারী কালীহাতি উপজেলার সল্লায় যাচ্ছিলেন। ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকায় রেললাইন ধরে হাঁটছিলেন তারা। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি মীর হারামজানি এলাকায় পৌঁছালে ওই নারীরা ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই বাসন্ত রানী, আরতি রানী দাস, শান্তি রানী ও তার মেয়ে শিল্পী রানী জীবন প্রদীপ নিভে যায়। আহত আরও এক নারীকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। দুর্ঘটনার পর নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। পুলিশ বলছে মহাসড়কের গাড়ির গতি বেশি থাকায় রেললাইন দিয়ে নিরাপদ ভেবে সেখান দিয়ে হাঁটছিলেন হতাহতরা। ঘটনাস্থলে এসে আমি শুনলাম যে এরা নিকরাইলের, সবাই নিকরাইলের লোক, নিকরাইলের বাসি। ওনারা এখানে আসছিল যে জাকাতের টাকা, ৫০০ করে টাকা দেয় টাকা নেওয়ার জন্য, এইটুকুই জানি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।